পরীক্ষায় বসতে হবে সব ভোট ভোটকর্মীকেই বাধ্যতামূলক বলল কমিশন ফেল করলে নিস্তার নেই ফাঁকিবাজদের তো এরকম একটা খবর অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিয়ে দু একটি বিষয় শেয়ার করার জন্য এই ভিডিও তিন ধাপে সরকারি কর্মচারীদের এই প্রশিক্ষণ হবে প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পরে তৃতীয় ধাপের প্রশিক্ষণ শেষে একটি পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় প্রশ্ন থাকবে নির্বাচনে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে লোকসভা ভোটে সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ নতুন নয় এবার তাতে সংযোজন হয়েছে বাধ্যতামূলক পঞ্চাশ নম্বরের পরীক্ষার বিষয়টি রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা রাজ্যের ভোট পরিচালনার দায়িত্বে থাকেন তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত করাতেই নাকি নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের বন্দোবস্ত করতে চলেছে জেলাভিত্তিক ভোটের নির্ঘণ্ট মেনে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে তারপর নেওয়া হবে এই পরীক্ষা ফাঁকিবাজ ভোটকর্মীদের এই পরীক্ষায় নিস্তার নেই বলে জানা যাচ্ছে যাই হোক এই খবরটি প্রকাশিত হয়েছে অনলাইন আনন্দবাজার পত্রিকায় খবরের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো দরকারে পুরো খবরটাই পড়ে নেওয়া যাবে তো ছোটো ভিডিওটির মাধ্যমে এই খবরটি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ